ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यसत्तमध्ययम् वङ्मनौति गोचरं च नेति नेति भावितम् तं नमामि देव देव रामकृष्णमीशरम् आदितेयभीहरं शुरारिदैत्यनाशकम् शाहुशिष्टकामदं महीशुभारहारकम् सद्मरूपतत्तकं युगे युगे च दर्शितम् 1934 সালে আমাদের এই স্কুল প্রতিষ্ঠিত হয়। আমাদের এখানে 1 থেকে 4 পর্যন্ত পড়ার ব্যবস্থা আছে। প্রতিটি ক্লাসে 5টা করে সেকশন, বিভিন্ন মনীষীদের নাম অনুযায়ী আমাদের সেকশনগুলো বিভক্ত করা হয়েছে। সারা বছর ধরে আমাদের বিভিন্ন অনুষ্ঠান চলতে থাকে। আমাদের মেডিকেল ক্যাম্প একটা হয়, সেই মেডিকেল ক্যাম্পে নবাগত ছাত্রদের প্রথমে আমাদের প্রায় ক্লাস ওয়ানে 200 জন এবং ক্লাস টুয়ে 30 থেকে 35 জন মতো নবাগত ছাত্র যারা প্রত্যেক বছর ভর্তি হয়। এবার এই ছাত্রদের মেডিকেল চেক আপ হয় এবং গার্জিয়ান থাকে, সেই মেডিকেল চেক আপের যা ফলাফল তাকে বলে দেওয়া হয়, প্রয়োজনীয় চিকিৎসা ও সহযোগিতা করা হয়। তুল্যলৌষ্ট্রকাঞ্চনঞ্চ হেয়নে অধিগতম্ স্ত্রীষু নিত্যমাতৃভাবশক্তিরূপভাবকম্ যেন ভক্তিভুক্তিমুক্তিশুদ্ধবুদ্ধিদায়কম্। বরনগর তথা পার্শ্ববর্তী অঞ্চলে এই স্কুলের যে নাম বা সুনাম সেটা মোটামুটি সর্বজনবিদিত। ছাত্র সংখ্যা এখনও পর্যন্ত মানে এখন বর্তমানে প্রায় 800-র উপর। স্কুলের নাম যেহেতু রামকৃষ্ণ মিশন সেন্টিনারি প্রাইমারি স্কুল, তাহলে ভাবধারাটা সম্পূর্ণই মিশন, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ এদেরকে নিয়ে, রামকৃষ্ণ সারদামা এবং স্বামী বিবেকানন্দের ভাবধারা। আমাদের প্রথম উদ্দেশ্যটাই হচ্ছে একটা বাচ্চাকে কী করে একটু মানুষ করা যায়। পড়াশোনাটা তো থাকবেই, তার সাথে সাথে সে যেন একটা আদর্শ মানুষ হতে পারে, সমাজে যেন সে কিছুটা অন্তত দিতে পারে, এই ভাবধারাটা রেখেই বা এই লক্ষ্যটাকে রেখেই আমরা পড়াশোনা করানোর চেষ্টা করি। দেব রামকৃষ্ণ বিশরম পাদ পদ্ম তত্ত্ব বোধ শান্তি সৌখদায়কম সত্য চিত্ত ভক্ত সূনু নিত্য বিত্ত বর্ধকম। মহারাজ আমাদের খুবই ভালোবাসেন, কেউ যদি কোনো অন্যায় করে তাকে শাস্তি দেয়, কেউ যদি কোনো ভালো কাজ করে তাহলে তাকে কিছু পুরস্কৃত করে। এই স্কুলে পড়ে আমি সবার মধ্যে ডিসিপ্লিনটা খুঁজে পেয়েছি। মেডিটেশান করতে আমার খুব ভালো লাগে এবং মাঝে মাঝে আমাদের মেডিটেশান রুমে গিয়েও মেডিটেশান করানো হয়। টিচার্সরা তো খুবই ভালো, আমরা যা বলি আমাদের তাই উত্তর দেয় এবং খুব মনোযোগ সহকারে আমাদের বোঝায়। টিচার্সরা ভীষণ ভালো, খুব ভালো করে এদের তৈরি করে, এদের সাহায্য করে অনেক কিছু, কিছু প্রশ্ন আটকালে জিজ্ঞেস করলে ঠিক করে বলে দেয়। আমি চাই যে আমার ছেলে এখান থেকে মানুষের মতো মানুষ হয়ে বেরোক। স্যাররা প্রচণ্ড কোঅপারেটিভ করে, যখনই আমরা যা বলি, কিছু প্রবলেম হলে স্যাররা তখনই সেটা সংশোধন করে দেন বা আমাদের প্রবলেম সলভ করে দেন, কোনো কিছু আটকালে সঙ্গে সঙ্গে বলে দিচ্ছেন, সেগুলো অন্য স্কুলে থেকে এই ডিফারেন্সগুলো আমরা বুঝতে পারি। আমার দুই ছেলেই এই প্রতিষ্ঠানে পড়ে এবং আমি খুব খুশি, কারণ এখানে নিয়ম শৃঙ্খলা, আর এখানে একটা বড় প্রতিষ্ঠান, এখানে ঠাকুরমা স্বামীজি আছেন যাদের আশ্রয়ে আমাদের সবার ছেলেরাই রয়েছেন এখানে, এবং এই স্কুলের শিক্ষকরা যারা প্রত্যেকেই স্টুডেন্টদের খুব ভালোবাসেন। পড়াশোনা তো ভালোই, পড়াশোনা ভীষণই উচ্চ মানের পড়াশোনা, যেখানে আমরা যদি
খারাপভাবেও পড়ায় তাহলেও এখানে একটা সময় হবে বা ভালো নম্বর পেয়ে ওরা নিজেরাই তৈরি হয়ে যায়। सात्मरूप तत्तकं युगे युगे च दर्शितं तं नमामि देव देव राम कृष्ण विशरं सर्वभूत सर्ग कर्म सूत्र बंध कारण। आज के जेखाने आमी दाड़िये रयेछि एटा आमार प्राक्तन स्कूल जे स्कूल थेके आमार बड़ो हवा जे स्कूल थेके आमार जीवनेर प्राय बोलते गेले सबकिछुई पावा आमार जीवनेर शिकड़ बला जेते पारे বড়নগর রামকৃষ্ণ মিশন। তারও বড়ো জিনিস হচ্ছে বড়নগর রামকৃষ্ণ মিশনের প্রাইমারি সেকশনে আমি দাঁড়িয়ে গিয়েছি। নিজের ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, একটাই কথা বলবো, বোধ হয় বড়নগর রামকৃষ্ণ মিশন না হলে, এই প্রতিষ্ঠান না হলে আমি আজকে যতটুকুই জীবনে করতে পেরেছি, যা কিছু কাজ করছি, তার কিছুই তার শিখিভাগও বোধ হয় করতে পারতাম না। আজকের ছাত্রছাত্রীদের বলব এবং অভিভাবক অভিভাবকদের বলব, স্কুলকে বিশ্বাস করুন, স্কুলের কাছে আস্থা হারাবেন না। স্কুলই বোধ হয় সেই জায়গা যেখান থেকে আপনার জীবন তৈরি হতে পারে এবং ওই বিশ্বাসের উপরই ভালো লাগছে। তং নমামি দেব দেব রামকৃষ্ণ মিশরম, তং নমামি দেব দেব রামকৃষ্ণ মিশরম।